কোন কোন নেটে আছে আটল দেওয়া আছে তিনটে, দুইটা একটা। মাস তিনটে দিলে কি বেশি পড়ে নাকি? ও কারণ কি বেশি পড়ার কারণ কি, মানে একটা টলে মাস পড়লি কি আর পড়তে চায় না? ও আর এই যে দেখতেছি এই যে রাস্তার পাহাড়ি দিয়ে যে নেট দেওয়া, এটা দেওয়া কেন? ও মানে এই যে নেটটা দেখা যাচ্ছে, নেটের পাহাড়ি দিয়ে পাহাড়ি দিয়ে মাছ যেতে 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 ওই যে আটল মধ্যে ঢুকে যাবে। আর বাগদা চিংড়ি মানে এতটা বোকা, একবারে খাঁচার মধ্যে ঢুকলে আর বেরোতে পারে না, ঠিক আছে? আরে ওয়া ওয়া ওয়া, এইগুলো ধারে কাছে নিয়ে আসতে হবে। ওরে তিলিং বিলিং করে লামাচ্ছে, বা বা বা, হ্যাঁ হ্যাঁ আটু নিকটে, বা বা বা, এ ভেটকি মাছ, এ তো ছোট, কত বড় হয়? শুরু হয়েছে, এ বছরের শেষে কত বড় হবে? 2-3 কেজি। আর একটা ভেটকি মাছ সর্বোচ্চ কত বড় হয়? 3-3.5 কেজি না? এইগুলা যদি অন্য একটা ঘেরে বা পুকুরে আলাদা করে যদি রাখা হয় মনে করেন 2-3 বছর ধরে, তাহলে কিন্তু মাছ কিন্তু 4-5 কেজিরও বেশি হয়, ঠিক আছে? আরে ভেটকি মাছ কিন্তু শুধুমাত্র 4-5 কেজি না, 20-25 কেজি হয় না বাটি? আমি দেখছি দেখছি, আমি তো নবেকি বাজারে দেখছি যে 20-25 কেজি পর্যন্ত হয়। যারা মাছগুলো অনেক দিন ধরে চাষ করে মনে করেন 4-5 বছর ধরে, আচ্ছা 1 বছরে একটা ভেটকি মাছ ছোট থেকে বড় হতে মানে হয় কত কেজি হয়? একদম ছোট থেকে, একদম ছোট থেকে বড় হবে 1 বছরে 3.5-4 কেজি। বাহ, আমরা এই ভিডিওতে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি বন্ধুরা। আপনারা যদি চান নোনা পানিতে এভাবে এভাবে মাছ চাষ করতে পারেন। এই যে আবার যে খাঁচাগুলো আবার পাতি দেওয়া হচ্ছে নাকি? আবার কখন তোলা হবে? আবার কালকে সকালে। আচ্ছা আমরা কিন্তু এই যে এটা কিন্তু সকাল, আবার আগামীকাল সকালে যেসব সকাল হবে পরিষ্কার হবে তখন কিন্তু এসে আমার এই বডি এইভাবে প্রতিদিনের ন্যায় পানিতে নেমে পড়বে, নেমে মাছ ধরবে। বডি শীতকালে আসা হয় ঘিরে মাছ ধরা হয়? না দেখা গেলো শীতকালে শীতের ভয়ে দাদুর নামিয়ে দিলে পানিতে। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই কথা না আমার জন্য। কিন্তু আমার দিদির একটু দেরি হয়ে যাচ্ছে, অন্যদিন কিন্তু আরও খুব তাড়াতাড়ি সব ঝাড়া হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আমরা এখন ওই পাশে যাব, ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম। আমরা ওই যে দেখেন ওই যে কিছুটা ওই যে নেট দেওয়া আছে আটল দেখা যাচ্ছে, মানে খাঁচা আর কি, ওখানে যাবো।